তো গাইজ এখানে পরিবেশটা আসলে অনেক ভালো। রাত্রেবেলা আপনার 7টা-8টা বাজলে রাস্তা ফাঁকা হয়ে যায় একদম, বৈলাপুর এলাকাটা সুন্দর। দেখি আলি ফ্রেন্ড দিয়ে কই কই যাওয়া যায়, বন্ধু কই কই নিয়ে যায়, সুন্দর দেখা যাচ্ছে। গাইজ এই যে আর কি অবস্থা, চারদিকে খোলামেলা একটা পরিবেশ দেখা যাচ্ছে, কত সুন্দর গাছ কচুরি পানাতে ভরে গেছে। সব বিকালে রাতের রাতে এখানে আসলে এক ধরনের, এই যে এখানে গোবর শুকাইতে দিছে দেখেন, মানে জ্বালানি কাজে ব্যবহার করা হয় গোবর। কিন্তু গাইজ এখানে আর কি পরিবেশ দেখতেই পাচ্ছেন, ভালোই সকাল সকাল একটু হাঁটাহাঁটি করলাম বাসা থেকে বের হয়ে পাশেই। সকাল সকাল এরকম খোলামেলা পরিবেশে হাঁটতে কিন্তু ভালোই লাগে কম বেশি সবার। তো কালকে রাত্রে বারবিকিউটা অনেক মজা করেছি এবং অনেক এনজয় করেছি। সো রাতটা ভালোই গিয়েছে, ভালোই ঠান্ডা ছিল গাইজ এই জায়গার মধ্যে, এবং এখনো স্টিল পরিমাণ ভালোই ঠান্ডা আছে, এবং যেতে যেতে ভালো কুয়াশা রোডের মধ্যে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো নানু বসে এসে খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সেকেন্ড দিন, আমার কালকে ব্লগটা পুরোপুরি শেষ হয় নাই। কালকে বারবিকিউ হয়েছে, খুব মজা হয়েছে, আমরা খুব মজা করেছি। দেন সকাল সকাল বের হওয়ার কথা ছিল, কিন্তু সামহাও ঘুমের কারণে আর আমার বের হতে দেরি হয়ে গেছে, এখন তো বের হলাম। বাট তারপর আশেপাশে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট কত সুন্দর দেখা যাচ্ছে। এত ধুলা, ধুলাতে মাথা নষ্ট অবস্থা। যাই হোক, এখন যাব বন্ধুর শ্বশুরবাড়ি। তো আলিফকে ফোন দিলাম, সে সারা ফোন ধরে না, তো অনেকক্ষণ পরে ফোন ধরছে যখন, তো পরে ব্যাক করলো, ওর লোকেশনটা শেয়ার করছে। ওকে আমার লোকেশনটা দিয়ে দিই, তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, আমার লোকেশনটা ওকে দিয়ে দিলাম। তো এই গ্লাভসটা আসলে নিয়েছিলাম, মোটামুটি ভালো ঠান্ডা কাভার করবে, বাট আসলে এই গ্লাভসটা ওরকম ঠান্ডা কাভার করে না, ওরকম একটা এই আর কি অবস্থা। তো কালকে রাস্তা এটা খুবই খারাপ ছিল, কালকে রাতের কারণে আপনাদের হয়তো ওরকমভাবে দেখাতে পারিনি, বাট আজকে যেতে যেতে আমি রাস্তাটা দেখবো। এবং এই এলাকার রাস্তাঘাট খুবই, মানে বলা যায় খুবই খারাপ, এবং রাস্তাঘাট খুবই নীরব দেখা যায়, যা আর কথা মানে খুঁজে পাচ্ছি না। সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদার, এই সকাল সকাল সব গ্রামের পরিবেশ এরকম। হ্যাঁ, দেখা যায় গান টান বাজে। কিরে তোর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিস নাকি? তো সকালের একটা শট আমি অবশ্য, আসলে ইদানিং ধরে আমার রিলস বানানোর কিছু প্রশ্ন, মানে রিলসে মনে হয় মানে ইনস্ট্যান্ট খুব সময় তাড়াতাড়ি দেখা যাচ্ছে আমি রিলস বানাতে পারি। তো ওই বাম পাশে গিয়েছিলাম এর আগের বার, আজকে আর এখানে তেমন ঘুরবো না, আজকে ঘুরবো অন্য সাইডে। দেখি আলি ফ্রেন্ড দিয়ে কই কই যাওয়া যায়, বন্ধু কই কই নিয়ে যায়। এই যে রাস্তাটা ভাই খারাপ শুরু হয়ে গেছে। সো এই যে আর কি অবস্থা, এত সুন্দর একটা ভিউ আপনারা কি মিস করবেন, এটাকে হতে পারে? আমি থাকতে তো হতেই পারে না। এত বাম পাশের ভিউ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, যে ওয়াও হালকা কুয়াশা দেখা যাচ্ছে চারপাশে কিন্তু। বাট আমি এই জায়গার মধ্যে আমার ছবি তোলা মিস করবো না, আমি চাচ্ছি যে দু তিনটা ছবি তুলে এখানে দাঁড়ায়, বিকজ সোলো রাইডার, পার্টনার নাই, এখন কী করো। তো গাইজ একটু খালি জায়গা পেয়ে একটু বসে পড়লাম, বসে মনে করলো আপনার সাথে কিছু কথা শেয়ার করি। তো কালকে আমার মামার শ্বশুরবাড়িতে আসছিলাম, তো এখানে এসে আমরা বারবিকিউ করলাম এবং সবাই মিলে একটু ভালো একটা এনজয় করলাম। তো সব কিছু মিলে দেখাচ্ছে কালকে রাত্রেবেলা তেমন একটা ভিউ আপনাদেরকে দেখাতে পারে না, কালকের অবস্থা খুবই খারাপ ছিল রাত্রেবেলা, এবং এই রোডের অবস্থা খুবই খারাপ। তো বৈলাপুরের এই এলাকাটা মোটামুটি একটু খোলামেলা, ফাঁকা, বাট তেমন মানুষজন দেখা যায় না। আমার রাত্রেবেলা আপনার 7টা-8টা বাজলে রাস্তা ফাঁকা হয়ে যায় একদম। বৈলাপুর এলাকাটা সুন্দর, মানে আপনার নীরব শান্ত একটা এলাকা, এখানে এসে মানে ঘুরার মতো ওরকম একটা পরিবেশ নাই, বাট নেচারাল একটা ভিউ আছে, গ্রামের একটা ভিউ আছে অনেক সুন্দর। তো আমি একটা খোলামেলা জায়গায়, এবং এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এখানে, আমি ছবি তুলছি এখানে গিয়ে। তো একটু এখানে জায়গায় বসে একটু রিল্যাক্সে মামার চায়ের দোকানটা বন্ধ, নাহলে চা খাইতাম। তো এই আর কি অবস্থা, সব মিলিয়ে আজকে দেখা যাক কই কই যাই। সো এটার ভিডিওটা আপনাদের করবো, এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার যে অবস্থা, প্রচুর ভাঙ্গা রাস্তা, মানে একটু সাবধানের সাথে বাইক চালানো লাগতেছে, এবং প্রচুর মানে ছোট ছোট ইটের কোনা দেখা যাচ্ছে রাস্তার জায়গায় জায়গায়, মানে নষ্ট হয়ে গেছে, ইটা ক্ষয়ে গেছে, অবস্থা খুবই খারাপ, যার কারণে একটু বাইক চালাতে একটু প্রবলেম হচ্ছে। সকালবেলা গ্রামের পরিবেশটা ভালোই লাগে সব মিলে দেখা যাচ্ছে, শীতের সকাল গ্রামের এরকম খোলামেলা চিপা
রাস্তা এরকম ভাঙা চোরা থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এই রাস্তাগুলো বেশি ভাঙা। এখানে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা যাচ্ছি এই ব্রিজটা এমন অবস্থা মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা আর কি ব্রিজের। তো গাইজ এখন যে ব্রিজটার উপরে উঠবো, আপনারা তো দেখতে পাচ্ছেন বাম পাশটা কিন্তু ঢাল হয়ে গেছে এবং সামনের পিকআপটা দেখেন, দেখেন কিভাবে জাম করতেছে, কিভাবে জাম করতেছে দেখেন আপনি, মানে রাস্তার মানে ব্রিজ থেকে রাস্তাটা কিন্তু অবস্থা খুবই খারাপ এবং ব্রিজটা মানে চলাচল করলে বোঝা যাচ্ছে। বৈলাপুরের এই জায়গাটা মানুষের ঘুরার একটা জায়গা, মানুষ এখানে ঘুরে মানে ঘুরতে আসে, এই জায়গায় খোলামেলা পরিবেশে বসবে, গাছের নিচে চেয়ে দিয়ে বসে রিল্যাক্সে। আমি আর বসায় বসায় কি দরকার, একটু যাই, ওই জায়গাটা ভালো লাগতেছে, সুন্দর একটা জায়গা কিন্তু গাইস, এখান দিয়েই যাই। একটু উঁচা নিচে রাস্তা হবে, হ্যাঁ এখানে তো মনে হয় এদিকে যাওয়া যাবে না। মাচাংটাতে গিয়ে একটু চেয়েছিলাম বসবো মাচাংটার মধ্যে, দেখতে ভালোই লাগতেছে ভিউটা, বাট ওদিকে যাওয়া যাবে না, কী করো। যাই হোক, তারা না নিয়ে এখানে এই বাইকটা ঘুরে ফেলাইতে হবে। আর দেখেন এই একটা অবস্থা, আমার আম্মু মানে এখানে আসলে বলবো কি দুধ নিয়ে, তা আমি 2 কেজি গরু দুধ নিলাম, মানে এই দুধটা আসলে এই জায়গায় দুধটা খুবই ভালো পিওর, মানে ঢাকার মধ্যে দুধের মধ্যে পানি মেশানো হয়, সো এই দুধটা অনেক ভালো পিওর, যার কারণে এখান থেকে আসলে আমার এই না হয়, দেখেন বানছি আবার খুলে গেছে। তো গাইজ এখানে পরিবেশটা আসলে অনেক ভালো, আমাকে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, মানে চেহারা ক্লিয়ার আসতেছে না, মাথায় কাপড়টা দেওয়া আছে। তো গ্রামের পরিবেশে একটু চলাফেরা করতে বাইক রাইড করতে ভালোই লাগে, মানে এত সুন্দর এই যে একটু শান্তি প্রশান্তির একটা ব্যাপার স্যাপার আছে, আঁকা বাঁকা রাস্তা, এরকম শীতের সকাল, যদিও এখন অলমোস্ট 10, এখন মনে হয় অলমোস্ট কয়টা বাজে, 9:47 বাজতেছে, বাট তারপরও স্টিল মানে মনে হবে না আপনার যে এখানে মাত্র 9:47 বাজতেছে, বিকজ এখানে এসে মনে হবে মাত্র সকাল 7টা বাজতেছে, এরকম আছে মানে ভিউটাই এরকম দেখা যাচ্ছে আশেপাশে। তো আর কথা বলবো না, এখান থেকে বের হয়ে যাবে একটু পরে, যেতে যেতে আবার কথা হবে। বিসমিল্লাহ, তো যাওয়া শুরু করি, এখন আর কোনো থামাথামি হবে না, ডিরেক্ট বন্ধুর বাড়ি চলে যাচ্ছি, সরি বন্ধুর বাড়ি না, বন্ধুর শ্বশুর বাড়ি চলে যাচ্ছি এখন ডিরেক্ট। আলিফ আবার লোকেশন শেয়ার করছে, এখনও ওর এখানে পৌঁছাতে পারিনি। গাইজ এখন আছি আমি ইউসুফনগরে এবং ইউসুফনগর থেকে এখন বের হয়ে যাচ্ছি, এবং ইউসুফনগরের এই জায়গাটা ঠিক বিকেল টাইমে মানে আর ঘন্টাখানেক পরেই দেখবেন এই জায়গাটার মধ্যে মানুষের জমজমাট হয়ে যাবে, অনেক মানুষ আসবে, বিকজ জায়গাটা অনেক সুন্দর, ডান পাশে সবজির গাছ আছে এবং অনেক বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, যার কারণে মানুষজন এখানে ঘুরতেই আসে। এবং ঠিক সামনে বাম পাশে দেখতে পাচ্ছেন যে ছোটখাটো একটা রেস্টুরেন্টের মতো আছে, এখানে ফুচকা চটপটি এবং ফাস্টফুডের কিছু আইটেম অ্যাভেলেবেল আছে, এবং এই নিকরেলবাসীর জন্য এই জায়গাটা মানে ইউসুফনগর এলাকাটা ঘোরার জন্য পারফেক্ট, তারা এখানে আসে, এখানে ঘুরে হাঁটাহাঁটি করে এবং দেন ফ্যামিলি সহ আসে, আবার অনেকে ফ্রেন্ডদের নিয়েও আসে। সো আল্লাহ হাফেজ ইউসুফনগর, এখান থেকে বিদায় নিচ্ছি, এখন বের হয়ে যাব। এই যে রাস্তার অবস্থা বুঝলাম না, এবং খুব আস্তে ধীরে বাইক চালাচ্ছি, মানে কাদাতে তো বাইকের অবস্থা শেষ একদম, কি যে মানে বলবো আপনাদের মানে বলে বোঝানো অবস্থায় নাই আমি আর কি। রাস্তাগুলো যে কবে ঠিক হবে, এই এলাকার রাস্তায় পর্যন্ত ঠিকই হয় না, আরো মনে হয় খারাপ। এখানে তো এবার শস্য ক্ষেত আছে দেখি ছোটখাটো একটা, এবার শীতে কিন্তু শস্য ক্ষেতের সাথে একটা ছবি তুলে হলো না, মানে আসলে শস্য ক্ষেত আমার ভালোই লাগে দেখতে, শীতে শস্য ক্ষেতে ভালো একটা ভিউ পাওয়া। রাস্তার অবস্থা এত খারাপ, পাথরের তো এই হলো 3 নম্বর ব্রিজ পার হচ্ছি, 2টা ব্রিজ পার হলাম এবং এটা ভালো একটু উঁচা, এবং দেখেন কী অবস্থা, মানে রিক্সি একটা ব্যাপার, বাপরে বাপ, এটা ভালোই উঁচা। এই যে ট্রাক আসছে দেখেন, গাড়ি পাস করতে গেলে ঝামেলা হয় এই জায়গার মধ্যে সবসময়, এই আর কি অবস্থা, এটা দেখেন চাকা একটা উঠে গেছে, যে কোনো সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার মতো একটা অবস্থা। রাস্তা একটু প্র্যাকটিস করি তাহলে
সাজেকে বা বান্দরবনে যাওয়ার একটা ইচ্ছা জাগবে, বিকজ আমার এই বাইক নিয়ে সাজেক যাওয়ার খুব ইচ্ছা। মানে এসব ব্রিজ মানে একবার যদি করা হয় এটার যে মেরামত করা লাগে এটার কারো মাথা ব্যথাই নেই, যতক্ষণ না এটা ভাঙা না যাবে তখন মন্দিরের কোনো মেরামতি হবে না। মানে এই আর কি আমাদের দেশের অবস্থা। যখন ব্রিজ একটা তৈরি হয় সেটার যে মানে দেখাশোনা করার একটা ব্যাপার থাকে বা কোনো জায়গায় কোনো কিছু নষ্ট হলে না কিছু করার ব্যাপার থাকে, এরকম কিছুই হয় না আর কি। যতক্ষণ না কোনো অ্যাক্সিডেন্ট হবে বড় সড়ো কোনো, ততক্ষণ পর্যন্ত ওই মানে ব্রিজটার কোনো উন্নত বা ঠিক করা হয় না বলা যায়। তো এটা হলো বাজার, তো ওইখান যেখান থেকে আমি আসছি দেখা যায় ওইখানে একটা বাজার আছে ছোটোখাটো, বাট তারপরে তেমন মানুষ থাকে না। আর এটা হলো একটু বড় বাজার, যার কারণে সব ওইখানে না পেলেও এই জায়গার মধ্যে আসলে আপনি এই জায়গার মধ্যে সব কিছু পাবেন। এই জায়গার মধ্যে এখন চলে আসলাম ইকার রাস্তা, এখন যে ঝাঁকি ঝাঁকি খেতে হবে নারী বুড়ি সব মানে এক হয়ে যাবে ঝাঁকি খেতে খেতে। আল্লাহ আল্লাহ মাফ করো। স্কুলে প্রোগ্রাম চলতেছে নাকি সকাল সকাল? ওখানে और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो।